তালাতের দায়িত্ব দিয়েছিলাম, আপনি পালন করেননি। আমির হামজাকে আল্লাহ ছেড়ে দেবে? আরো জোরে বলেন। এর ব্যাখ্যায় হাদিস এসেছে, আল্লাহর নবী জানিয়েছেন, বাল্লিগ না বাল্লিগু আনি ফলাউ আয়া। এখানে বাল্লিগ না বাল্লিগু, বহু বছর আল্লাহ দিয়েছিলেন, এক বছর বাল্লিগ মা উসিলা ইলাইকামির রব্বিক, আল্লাহ পাকের কথা নবীজি ব্যাখ্যা করতে গিয়ে দিলেন বাল্লিগু। আপনি রাজনৈতিক ভাবে দলবদ্ধ করেন, আমি নিষেধ করছি না, কিন্তু আপনি পরিচয় দেন যে রাসূলের উম্মত, তাহলে হাদিসটা আপনাকে মানা লাগবে। বাল্লিগু, তোমরা সবাই মিলে প্রচার করো, আমি আমার পক্ষ হতে ফলাও আয়াত, একটা আয়াতও যদি তোমার জানা থাকে, তাই নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, কোরআনে কারীম যতটুকু জানেন ওইটাও প্রচার করা এরকম ফরজ। যারা দাঁড়িয়ে আছে বসলে ভালো হয়, ভাই যারা দাঁড়িয়ে আছে বসতে বলেন, বসলে ভালো হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাযী রাকাসা ফিল বিনাহি হাক্কান লিস-সাইলি ওয়াল মাহরুম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আনফিকু ফিল সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলকাতি ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد এবার জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم الزكاة
হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করি, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সব মিলিয়ে, তাও ফের কাফেরেরা চিনল নাই এলো দুষ্ট ছেলেদের কিছু দিল দিয়ে, পাথরের আঘাতে খত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করি, হীরার দোহাই তোমারই আসমান থেকে নামে আল কোরআন, ভাঙল সবার ভুল তোমারই পরে আসল কোরআনের ছায়া তলে, খালিদ ওমর আলী আবু বকর ইসলাম ঝান্ডা নিল যে তুলে, আয়ু আমিন তুমি সিরচির দিন সকল মানুষের তোরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ
মাসের ঐতিহ্যবাহী জেলার কক্স বাজার পেটুয়া থানার অন্তর্গত ঐতিহ্যবাহী ফাঁসিয়াখালী ইসলামিয়া কামিল মাস্টার্স মাদ্রাসা ময়দানে বারো বাকিয়া পেটুয়া চট্টগ্রাম কক্স বাজার যুব সমাজ সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটি কর্তৃক আয়োজিত পঞ্চম বাদশাহী ঐতিহাসিক কাসের কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সারা রাত দিন ব্যাপী লিখেছেন, কারা লিখেছেন এটা আগামী থেকে যদি করেন লিখবেন, সারা রাত দিন ব্যাপী মানুষের কি সম্ভব? সর্বোচ্চ 11টা 12টায় মাহফিল শেষ করে দেবে। সম্মানিত সভাপতি ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ হাজার হাজার আলেমের উস্তাদ আলহাজ মাওলানা এ এইচ এম বদিউল আলম আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলুন আমিন। মাহফিলের প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আলহাজ জাফর আলম, আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব তার মাথার উপর দিয়েছে সাড়ে 3 লাখ থেকে 4 লাখ মানুষের দায়িত্ব তার মাথার উপর পাচ্ছে, হাসতেছে। সাহাবা ইকরামের অভ্যাস ছিল তারা পদ দিলে নিতে চাইতো না, দায়িত্ব দিলে তারা কান্নাকাটি করত, আর আমাদের অভ্যাস আবার দায়িত্ব দিলে কান্নাকাটি না, আর আমরা জোর করি। কেউ যদি নিজে পদ চেয়ে নেয় আমার আল্লাহ সাহায্য তার উপরে থাকে না। সুতরাং 350 জন যারা দায়িত্বে দেশে আছে, আমি বাকিটা বললাম, আমি বলে মার খাবো দরকার নেই। প্রধান মুফাসসির আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবের আল মাদানী, সম্মানিত খতিব আন্তর্জাতিক শাহী জামে মসজিদ চট্টগ্রাম, আরফানা লাকা যিকরাক, আল্লাহ তার সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেয়, আমিন। আজকের মাহফিলে যারা তাফসীর পেশ করেছেন এতক্ষণ পর্যন্ত, মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী টেকেরহাট মাদারীপুর, মাওলানা ডাক্তার আবুল কালাম আজাদ বাসা কুমিল্লা, মাওলানা ডাক্তার ফয়সুল হক সিলেট, মাওলানা রফিকুল্লাহ আফসারী কুমিল্লা, মাওলানা জামাল উদ্দিন চট্টগ্রাম, মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা, আলেমদের কথাগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক আল্লাহ যেন দান করে। মঞ্চে বসা আছেন বড় ভাই মাওলানা আবুল কালাম আবুল কাশেম, ঢাকা থেকে এসেছে আমাদের সফর সঙ্গী হয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামে এই সফরটা যেন ইসলামের জন্য কবুল করে, আমিন। মঞ্চে বসা অত্র এলাকার সম্মানিত আলেম ওলামা ইকরাম, বাংলাদেশ সহ আজ বিশ্বের সবচাইতে বড় নির্যাতিত আলেম সামনে এমন ঝামেলায় আছে কিছু বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের যে দুঃখ দুর্দশা যে সমস্যা চলছে তিনি যেন নিজের হাতে সব করেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কক্সবাজারবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐতিহ্যবাহী এই তাফসীর মাহফিলে যারা এসেছে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম শোনার জন্য কিছু ধরন আছে, আপনারা যে ধরনে আছেন এই ধরনে থাকলে হবে কিনা জানি না, আমি আগে বলি তারপরে আপনি দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন উপস্থাপন করার ধরন শিখিয়েছে এবং শোনারও ধরন শিখিয়েছে, কিভাবে শুনবে। আল্লাহ পাক বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন,
সূরা আরাফের 2 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, হে নবী এই কিতাব আপনাকে আমি দিয়েছি কেন? হারাজম মেন হলে তুমি দিরাবিহি, এই কিতাব দিয়ে মানুষকে সতর্ক করার সময় যেন আপনার মনের ভেতরে কোনো সংকীর্ণতা না আসে, সংশয় সন্দেহ দ্বিধা দ্বন্দ্ব ভয় ভীতি এগুলো যেন আপনার মনে কাজ না করে, তাহলে আপনি কোরআনের সঠিক ব্যাখ্যা করতে পারবেন না। কাকে বলছেন? আপনারা তো ধৈর্য ধারণ করে আছেন, এটাই অনেক কিছু। তারপরে আর একটা ঘন্টা আমরা সময় আপনাদের কাছে চেয়ে নেই, দেবেন তো? মোনাজাত পর্যন্ত থাকবেন, কারা কারা দেখি লিল্লাহে তাকবীর, হাত তুললেন, এই কয়টা মানুষ যদি থাকেন তাও একটু মনোযোগ করে শান্তি পাবেন, মানুষ যদি এর ভেতরে কেউ চলে যায় আপনার খবর আছে। নবীজিকে যদি আল্লাহ বলতে পারেন আপনি দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ সংকোচ সব বাদ দিয়ে কোরআন প্রচার করবেন, এগুলো থাকলে আপনি সঠিক কথা বলতে পারবেন না। এটা কি শুধু নবীর জন্যই না, আমির হামজার ভেতরে আছে? সুতরাং এই আয়াত নিয়ে যখন আমরা কোরআন উপস্থাপন করব, এর ভেতরে দুইটা শব্দ আমরা অর্থ পেয়েছি। এক নম্বরে আপনি কোরআন দিয়ে মানুষকে সতর্ক করতে গেলে হয়তো অনেকে আপনার বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করতে পারে, এরকম কিছু মানুষ দেশে আছে না নেই? দুই নম্বরে আপনি কোরআন যখন উপস্থাপন করবেন ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর, তখন সমাজে প্রচলিত কিছু নিয়ম আছে যেগুলো কোরআনের সাথে মেলে না, যে মানুষগুলো আবহমান কাল থেকে ওই নিয়ম নীতি ইসলাম মনে করে পালন করছে ওরা তখন আপনার প্রতি মন খারাপ করবে, এতদিন আমার বাপ দাদা আমার চাচা করেছে কি আরে বলে কি, তখন আপনার বক্তব্যের সাথে ওদের আবহমান কাল থেকে করে আসা এই নিয়ম নীতি যখন মিলবে না তখন ওরা আপনার প্রতি শত্রুতা করবে, তখন আপনার প্রতি ওরা রাগ করবে, আপনাকে যারা হাতিয়া তোফা নজর নিয়াজ দিতে ওটা বন্ধ করবে। এই জন্য যেন আপনি আবার ঘুরিয়ে পেঁচিয়ে কোরআনের কথা বলতে যাবেন না, তাহলে আপনি ফাঁকে পড়বেন। ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক, হে রাসূল আপনি তাবলীগ করুন প্রচার করুন কি যেটা আপনাকে আমি দিয়েছি, তার নাম কি? কোরআন। বলেন আপনি যদি কোরআন প্রচার না করেন রেসালাতের যে দায়িত্ব দিয়ে পাঠালাম ওটা যেন আপনি পালনই করেননি, পালন না পালনই করেননি শেষে আশাই আছে। আল্লাহু ইয়াসুমুকা মিনান নাস, আপনি কোরআন প্রচার করতে গিয়ে বিপদে পড়বেন আমি জানি, আপনার হাদিয়া দফা নজর নিয়াজ বন্ধ হয়ে যাবে আমি জানি, অনেক মানুষ ভালোবাসত এটাও বন্ধ হয়ে যাবে আমি জানি, অনেকে শত্রুতা করবে, অনেকে আপনার প্রতি বাঁকা চোখে তাকাবে, আমি আল্লাহ বলছি আপনাকে আমি নিজে বাঁচা বাঁচা সুবহানাল্লাহ, এখন বলার দরকার নাই কারণ সকাল 9টায় বলে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ইয়াসিমু মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, তার মানে আয়াত যেদিন নাসিল হয়েছে ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত এর বিধান থাকবে না? থাকবে না, কিয়ামত পর্যন্ত তো নবী থাকবে না, তাহলে আয়াতটা কাদের জন্য? নবীর এই দায়িত্ব যারা পালন করবে, নবী যে যেভাবে কোরআন দিয়ে তাবলীগ করেছিলেন ওইভাবে যারা তাবলীগ করবে তারা যদি বিপদে পড়ে আল্লাহ নিজে তাদেরকে বাঁচান। সুবহানাল্লাহ, কি বলবেন না বলবেন না? এই বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যারা কোরআনের তাবলীগ করে, নবীজি টার্গেট হয়েছিলেন 83 বার, ইহুদিদের টার্গেট হয়েছিলেন কতবার? আজ বাংলাদেশে যারা কোরআনের তাবলীগ রাসূলের মতো করে তারা ইহুদিদের খ্রিস্টানদের বৌদ্ধদের হিন্দুদের এমনকি নামধারী কিছু মোনাফিক মুসলমানদের টার্গেট হয়ে যাচ্ছে, এদেশে সব বলেন বাতিলের টার্গেট না, কত জায়গায় আমরা দেখি মানুষ লক্ষ লক্ষ বাতিলের পশম লড়ে কি করব, ইসালে সাওয়াব
আপনি যান রাজার বাগে যান, দেওয়ান বাগে যান, কুতুব বাগে যান, সুরেশ্বরে যান, চন্দ্রপাড়া যান, বিশেষ করে আল্লাহর ওলি আট রশি যান, আপনি যে দেখবেন লক্ষ লক্ষ মানুষ বাধা দেওয়া দূরের কথা, বাতিলের একটা পশম নড়ে না, কারণ জানে যে এখানে কিছু আর কোরআনে কারিম প্রচার করার জন্য লক্ষ না, দশটা মানুষ এক জায়গায় হলে বাতিলের চক্ষু উপর উঠে যায়, কারণ ওরা জানে আবু জেহেল যেমন জেনে ফেলেছিল এরাও জানে, কারণ এর রক্ত কোষ আবু জেহেলে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون আল্লাহ পাক বলেন কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল এই সব চলতে দেওয়া যাবে, এই কোরআনের মাহফিল চলতে দেওয়া যাবে না, সিদ্ধান্ত দেড় হাজার বছর আগে নিয়েছিল কে, আরো জোরে, আবু জেহেল এখন নেই কিন্তু তার পেটাটা আছে, তার রক্ত আছে, তার বংশধরের কিছু লোক আছে, আবু জেহেল বুঝে ফেলেছিল মোহাম্মদ যেটা বলতে চায় কোরআন দিয়ে ওটা যদি আমি মেনে নেই তাহলে আমার অবর দোষী আর থাকে না, যদি নাই বুঝবে তো বন্ধ করবে কোন কারণ, আজ পৃথিবীতে আবু জেহেলের রক্তে যারা গড়া ওরাও বসে আমির হামজা কোরআন দিয়ে যেটা বলতে চায় এটা যদি মেনে নেই তো আমার সিয়ার থাকার কথা না, এই জন্য এত বাধা, তাহলে আপনি বাধা দেন কোন কারণ বলতো, গতকালকে মাহফিল ছিল কুমিল্লা, আমি স্টেজে যাব তখন উঠতে দিল না আল্লাহর কিছু অলিরা, আমি ওই সময় মুসাফির অবস্থায় ছিলাম, সঙ্গে সঙ্গে বরদোয়া দেওয়া ঠিক না আমার একার জন্য তো না, আপনি যে লক্ষাধিক মানুষ এসে ফিরে গেল আমি বরদোয়া না দিলে ওরা দেবে, ডিসির কাছ থেকে, এসপির কাছ থেকে, টিউনর কাছ থেকে, ওসির কাছ থেকে, এলাকায় যারা ঘাড় মোটা আছে তাদের কাছ থেকে সব জায়গার অনুমতির কাগজ কমপ্লিট উঠবো বলছেন, মানে মানুষের সংখ্যা হয়ে গেছে বেশি, কি দিয়ে কি হয়ে যায় দরকার, আপনারা এত ভয় কেন বলতো, এত ভয় কেন, আমি এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা আমি পঞ্চাশ ঘন্টা কথা বললে কি সমস্যা কি, আমার তো মনে হচ্ছে আবু জেহেল যা বুঝেছিল আপনি ওরকম কিছু বুঝে ফেলেছেন, তা আবু জেহেলের জন্য দোয়া করে যেমন লাভ হয় না আপনার জন্য দোয়া না আপনার জন্য বদ দোয়াই করা লাগবে, বদ দোয়া করতে না চাইলেও মন থেকে চলে আসবে, এরকম কাজ করবেন না যেন কোরআন আপনার বিপক্ষে চলে যায়, আল কোরআন হুজ্জাতুন মাকা ওয়ালাইকা, নবীজি বলেন এটা জান্নাতে যাওয়ার দলিল, এটা যদি কারো বিপক্ষে যায় সে জাহান্নাম, এটা যদি কারো পক্ষে থাকে সে জান্নাত, আমি আশা করব আপনি রাজনৈতিক ভাবে দল আলাদা করতে পারেন, সব যে একমতে আসবে এটা ঠিক না, বিভিন্ন দল মত থাকবে কিন্তু এইটা যেন বিপক্ষে না যায় এদিকে কি আর বাড়ি কথা বলছেন, আবার রসুলকে যদি আল্লাহ বলতে পারেন হে নবী আপনি যদি কোরআন প্রচার না করে ধরিয়ে পেশিয়ে এদিক ওদিকে করে বলেন তাহলে কোরআনের তাবলীগ আপনি করলেন না, আপনাকে রেসালাতের দায়িত্ব দিয়েছিলাম আপনি পালন করেননি, আমির হামজাকে আল্লাহ ছেড়ে দেবে, আরো জোরে বলবেন এর ব্যাখ্যায় হাদিস এসেছে আল্লাহ নবী জানিয়েছেন বাল্লে কেনা বাল্লে গো আনি পালাও আয়া, এখানে বাল্লিগ না বাল্লিগ গু, বহু বছর আল্লাহ দিয়েছিলেন এক বছর বাল্লিগ মা উমসেলা ইলাইকানের রব্বে, আল্লাহ পাকের কথা নবীজি ব্যাখ্যা করতে গিয়ে দিলেন বাল্লিগ গু, এটা আল্লাহ পাক ইন্ডিকেট করেছেন রাসূলকে আর রাসূলুল্লাহ ইন্ডিকেট করেছেন তার পুরো উম্মতকে, সেই উম্মতের ভেতরে শুধু আমির হামজা একা আপনারা নেই, কথা বলে না কেন, আপনি রাজনৈতিক ভাবে দলবদ্ধ করেন আমি নিষেধ করছি না কিন্তু আপনি পরিচয় দেন যে আমি রাসূলের উম্মত, তাহলে হাদিসটা আপনাকে মানা লাগবে, বাল্লে গো তোমরা সবাই মিলে প্রচার করো আমি আমার পক্ষ হতে ফলাও আয়াত, একটা আয়াত যদি তোমার জানা থাকে
তাই নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, কোরআনে কারীম যতটুকু জানে নয়টাও প্রচার করা এরকম ফরজ। কারণ আল্লাহর কথা মানা যেমন ফরজ, রসুলের কথা মানা বলেন বিশ্ব নবীকে আল্লাহ সারে বানিয়েছেন শরীয়ত নেতা, তিনি যদি বলতেন হ্যাঁ তাম দুনিয়ার মানুষের জন্য ওটা হালাল, তিনি যে বলতেন না তাম দুনিয়ার মানুষের জন্য হারাম, এত পাওয়ার আল্লাহ তাকে দিয়েছেন। এই পৃথিবী থেকে শুধু আঙ্গুল ইশারা দিয়েছিলেন, চাঁদ পর্যন্ত দুই টুকরা হয়ে গেছে, পা তুলেছিলেন এখান থেকে আরো সে পৌঁছে গেছে, এত বড় পাওয়ার যাই নবীর। তিনি ঘোষণা দিচ্ছেন বাল্লি গু আপনি ওনার চাইতে আরেকটু কম, যার যতটুকু জানা আছে কোরআনের কোন আয়াত যদি জানেন কুল হুয়াল্লাহু আহাদ, এইটাও প্রচার করান আমাদের মধ্যে। এই কাজটা নিষ্ঠুর ভাবে করতে গিয়ে আজ আমি অনেকের টার্গেট, এ দায়িত্ব শুধু আমার একা না, এখানে যারা আছে অন্তত আজকে একজন মুসলমান হওয়ার জন্য এসেছে, এখনো হয়নি ওই লোকটা বাদ দিয়ে, কারণ এখনো রসুলের উন্মত হতে পারিনি। রসুলের উন্মত হবে বারোটার পরে, না মানে এখনো উন্মত হতে পারিনি, বারোটার সময় কালেমা পড়ে মুসলমান হবে তখন রসুলের উম্মত বলে গণ্য হবে। আর আমরা যারা এখানে আছি অন্তত একটা লোক বাদ দিয়ে সবাই রসুলের উম্মত বলে দাবি করি, আমাদের জীবনের ফরজ এইটা, আপনি যতটুকু জানেন ওইটাই আজকে থেকে প্রচার করা আরম্ভ করে। তাহলে এই দেশে কোরআনের মাহফিল আর অনুমতি নেওয়া লাগবে না, কারণ অনুমতি নিতে যাবেন তার কাছে সেও তো প্রচার করা ফরজ। এখানে প্রশাসনের যারা দায়িত্বে আছেন বাংলাদেশে তাদেরকে আহ্বান জানাই, এই বাংলাদেশে কোন থানায় যদি কেউ তাফসীর মাহফিল ওয়াজ মাহফিলের জন্য অনুমতি নিতে যায়, আপনারা গরম দিয়ে বলবেন কিসের অনুমতি, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে, আমি অনুমতি দেওয়ার কে, যা অনুমতি লাগবে না। আমরা এটা চাই, কথা বলে ঠিক কিনা, কারা কারা এই মতে আছেন দেখি। আমার ভাইরা, আমার মনে হয় যদি এটা বাংলার 650 জন ওসি আছে, 650 জন ওসি যদি এই দায়িত্বটা ভূমিকাটা পালন করতে পারি না, আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, আমি অনুমতি দেব কিসের, লাগবে না যা, যদি এতটুকু বলতে পারে এই দেশের বিশেষ করে রাম বাম আর গরম শুননি ঠান্ডা শুননি মিঠা শুননি নামে যারা কোরআনের মাহফিলে বাধা দেয় যেন গিয়ে যাবে, নাম দিয়েছে গরম শুননি ঠান্ডা শুননি মিষ্টি খায় মিঠা শুননি, এর পা থেকে মাথা পর্যন্ত পিটানো হবে, ঠান্ডা করার জায়গা পাবে। আর আমাদেরকে গালি দেয় ওহাবি বলে, আরে বেটা ওহাব আমার আল্লাহর নাম, যারা ওহাবি বলে গালি দেবে ও সরাসরি আমির হামজা কেনাও গালি দিচ্ছে আমার আল্লাহকে। এই বাংলাদেশ সহ এই ভারতবর্ষ যে সময় ব্রিটিশ শাসন করেছিল ওরাই ওহাবি এই সঙ্গে এটা ভাগ করে গেছে, আমাদের মুসলমানদের ভেতরে যেন দল বিদলে বিভক্ত হয়ে আমরা নিজেরা কামড়া কামড়ি করি আর ওরা এই যে রুটি ভাগ করে খাবে, এই সুযোগ আমরা দিতে চাই না। বলেন যারা আমাদের কেবলাকে কেবলা মনে করে, যারা আমাদের মত নামাজ পড়ে আর আমাদের জবাই করা জিনিসগুলো যারা খাবে আমরা সব এক, এখানে আর কোনো মত পার্থক্য নেই। হ্যাঁ বাংলাদেশে অনেকেই মুসলমান নামধারী আমাদের মতো জবাই করা জিনিস খাই না, ওরা জবাই করে ইয়া খাজা বলে, সুতরাং ওরা আর যাই হোক ওরা আমাদের জমিনে, কারণ জবাই করা লাগবে কার নামে, আরো সঙ্গে বলেন আল্লাহ বাদ দিয়ে পীরের নাম
নামে, বাবার নামে, মাজারের নামে, খাজার নামে জবাই করবে, ওটা এই দলের ভেতরে পড়ে না। ওরা যদি নাম নাই উল্টা পাল্টা শত আসে গেলে সব নাম নেই, ওরা আমাদের দলে নেই। কারণ বিশ্বনবী জানিয়েছেন তোমাদের ঐক্যের মানদণ্ড হচ্ছে তিনটা। যদি কাবা শরীফকে কাবা মনে করে নামাজ পড়ে, যদি আমাদের মতো যেভাবে আমরা নামাজ আদায় করি এইভাবে নামাজ পড়ে, ওরা জন্তু জানোয়ার যদি এরা খায়, যখন আমাদের মতো সবাই করা পশু পাখি যারা খেতে চায়, তাহলে বুঝবে এর সাথে কত করা যায়। বাংলাদেশে আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, জামাত ইসলাম করে, চরমনায়াত রশি যায় আছে, আমি যতদূর জানি এই তিনটা বিষয়ের সাথে কিছু মানুষের মিল পাওয়া যায় না। যারা অন্ধ ভাবে বাবা মেনে চলে, ওরা দেখবেন বাবার নামে সবাই করছে। আপনার যদি ইয়ার কি মনে হয়, মিথ্যা মনে হয়, আপনি আট রশি দেন যে দেখবেন ইয়া খাসা বলে যাবো। এত ভক্তি শ্রদ্ধা দেখাচ্ছে ওই মরা মানুষটাকে, আমার নবীজির চাইতে ওরা ভক্তি শ্রদ্ধা বেশি দেখায়। আমি কাবা শরীফ থেকে রসুলের দরজা ঘুরে আসার পরে ওখানে দেখতে গেলাম যে দেখি কি হয়, যে দেখে এইভাবে যাওয়া লাগে, আবার এইভাবে আসা লাগে। হাজারো মানুষ সেজদা দিচ্ছে, জুমা দিচ্ছে, জিজ্ঞাসা করলাম ভাই এভাবে না, আমি একটু পেছনে ঘুরে যাই, বলছে না এদের ইমান থাকার কথা বলবে নবীজিদের কি, এইটাই তো অনেকে জানে না। বিশ্বনবী কি আপনার কাছে কেমন হওয়া লাগবে, সূরা আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম, এর আখেরি আয়াত। আল্লাহ পাক বলেন এখানে আন্নাবিয়্যু আওলা, আওলা শব্দের ব্যাখ্যা বেশি, আওলা মানে আফজল। এই পৃথিবীতে নবীজি তোমাদের সানের চাইতে প্রিয় হওয়া লাগবে। বিশ্ব নবী তোমাদের কাছে তোমাদের জীবনের চাইতে প্রিয় হওয়া লাগবে। যদি এটা না হয়, তোমার জীবনের চাইতেও যদি প্রিয় বানাতে না পারো, তুমি যতই মনে করো যে না আমার ইমান পরিপূর্ণ হয়ে গেছে, মনে রাখবা আয়াত অনুযায়ী তোমার ইমান এখন পরিপূর্ণ হয়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসান, আল্লাহর নবী হাদিসটা বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান্নাস আজমাইন। ওই লোকটা পরিপূর্ণ মুমিন হতে পারে না যে তার সন্তানাদি, সম্পদাদি, তার নেতা, খেতা, এমনকি তার জীবনের চাইতে আমি রাসূলকে আহাব্বা বেশি ভালো না বাসবে। হযরত ওমর বলে, হে রাসূল, আপনার কথা শোনার পরে আমার মনে হচ্ছে আমার যত এদেশে নেতা, এদের চাইতে আমার স্ত্রী পুত্র, আমার সন্তানাদি, আমার সম্পদ আদি যা আছে সব কিছুর চাইতে আপনাকে আমি ভালোবাসি বেশি, কিন্তু আমার জীবনের চাইতে না, আমার জীবনের চাইতে এখন আপনাকে আমি বেশি ভালোবাসতে পারিনি। আল্লাহর নবী ধমক দিয়ে বললেন, ওমর তুমি এখনো কামেল মুমিন হতে পারোনি। হযরত ওমর ধমক খাওয়ার পরে বলছে, হুজুর এখন আমার মনে হচ্ছে আমার জীবনের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ওমর তুমি এইমাত্র কামেল মুমিন হইলে। হযরত ওমর জান্নাতের গ্যারান্টি পেয়েছিলেন দুনিয়ায়। তাকে যদি নবী সেই কথা বলতে পারে, আমার তো মনে হয় এখন যদি এই পৃথিবীতে নবীজি বেঁচে থাকতেন, আর আমাদের যে মুনাফিকি ঈমান, বাকিটা বললাম না, কথা বলছেন কেন? এটা সাবধান বাণী দিলাম, আল্লাবিজ্জু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, বিশ্ব নবীকে তোমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসা লাগবে। আল্লাহ তুমি এই আয়াতটা আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দাও, জোরে বলেন আমিন। কোন জায়গায় কথা শুনতে হলে তিনটা সেন্স জারি রাখবে, কয়টা আছেন ময়দানে আছেন?
এক নম্বরে আমি নিজে বক্তা আপনি শ্রোতা, যেখানে যাবেন যেখানেই থাকবেন তিনটা সেন্স খোলা রাখা লাগবে। এক নম্বরে আপনি সব সময় মনে রাখবেন কমন সেন্স দিয়ে, আমার আল্লাহ আমাকে দেখতেছে। আমি দাঁড়িয়ে আছি কি বসে আছি, কোথায় আছি না, আমি যেখানে আছি দেখছে কে? আল্লাহ পাক বলেন তোমাদের মনের ভেতরে যে কামনা বাসনা আছে, কেউ কি দেয় চোখের ভেতরে খেয়ানত করো, এইটা পর্যন্ত আমি আল্লাহর কাছে খবর হয়ে যাই। এখানে আসার পরে যাতে বিভিন্ন মানুষ আমাকে বলে এই বলবেন এই বলবেন এই বলবেন না, তাহলে তো আমার আল্লাহ আমাকে দেখছে, আল্লাহর বান্দা তার কোরআন শোনার জন্য এসেছে। এটা যদি আমার স্মরণ না থাকে, সেন্সে না থাকে, আমি কিন্তু সঠিকভাবে কোরআন তাফসীর করতে পারবো না। কথা বলে না কেন? আর আপনিও কোরআনের কথা শুনে মজা পাবেন না। আমি সহ এখানে আজকে যারা আছি সেখানে যে অবস্থায় সবসময় মনে রাখা লাগবে, আমার আল্লাহ আমাকে শুধু সামনে দেখে আর পেছনেও, আরো জোরে বলেন। দুই নম্বরে আপনাকে মনে রাখা লাগবে ফেরেশতারা লিখতেছেন, আমি যদি এখানে এসে বসে কোরআনের কথা গোপন করি ফেরেশতারা লিখবে না লিখবে না? আর আপনি যে বসে আছেন আপনি এদিক ওদিকে তাকাচ্ছেন কি করছেন ওইটা লিখবে। এখানে আপনি যদি এখন অ্যাবাউট টার্ন করে চলে যান ওইটাও ফেরেশতারা লিখবে। ইরমান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, সম্মানিত দুইজন লেখক, সম্মানিত দুইজন লেখক কিন্তু লেখার কাজে ব্যস্ত, যারা উঠে চলে যাচ্ছে তাদের নামও লিখছে। তিন নম্বরে আপনার সেন্স থাকা লাগবে যে মৃত্যু আসতেছে, মৃত্যু না চলে গেছে আসতেছে। এখন এই আশাটা হয়তো 10 বছর পরে অথবা 1 মিনিট পরে অথবা 1 সেকেন্ড পরে আল্লাহ পাক বলেন মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড আগেও হবে না পরেও হবে না, ঠিক সময় তোমার জানটা ফেরেশতা নিয়ে চলে যাবে। সুতরাং এই তিনটা সেন্স আপনাদের খোলা আছে যে আল্লাহ আমাকে, ফেরেশতারা মৃত্যু মনে আছে তো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একমাত্র আদর্শ, এই কথাটা আমি আগে যেখানে উঠি বলি, কারণ আপনার চোখ বন্ধ হওয়ার পরে এখন দুনিয়া তো অবশ্যই লাগবে, এটা যদি আপনার প্রয়োজন নাও হয় চোখ বন্ধ হওয়ার পরেই যেটা কাজে লাগবে সর্বপ্রথম কিয়ামতের যে বিচার ব্যবস্থা আমার আল্লাহ তৈরি করবে ওখানে আপনাকে প্রথমে একা ডাকবে। কয়জন করি একা বলেন না কেন? আপনাকে আল্লাহ একা ডাক দিবে, কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়ামের 95 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন কিয়ামতের দিন আমি প্রতিটি মানুষকে একা একা ডাক দেব। আজ বদিয়াল আলম সাহেব যে সম্মানিত সভাপতি, কিয়ামতের দিন ওনাকে আল্লাহ নিজে সামনে দাঁড় করাবে, ডাক দিয়ে বলবে বদিয়াল আলম বল দেখি সারাটা জীবন কি করে কাটালি, তোর একটা যৌবন দিয়েছিলাম 15 থেকে 45, এই যৌবনটা কি করে কাটালি তুই বল। শুধু বদিয়াল আলম না, আমার মনে হয় আমির হামজা সহ যত মানুষ আছি আল্লাহর সম্মুখে যদি আপনি দাঁড়ান আপনার যৌবনকালের হিসাব আপনি দিতে পারবেন না? পারবেন? আমি যখন একা একা থাকি মাঝে মাঝে চিন্তা আসে আল্লাহ তুমি যদি বলো আমি হামজা তাহলে 2019 সালের ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত মাফ করে দিলাম, শুধু 2 থেকে 19 আজকে 20 তারিখ, এই 19 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা।
আমার তো মনে হয় 19 দিনের হিসাবও আমার দ্বারা দেওয়া সম্ভব না। আপনি পারবেন, এই যে হুজুর পারবেন। কথার ওজন টের পাচ্ছেন কি বলছি? এক্ষুনি মনে করেন আপনি আর আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, যেহেতু উনি হাজি সাহেব আল্লাহর ঘর তাওয়াফ করার সময় মানুষ ষষ্ঠ চক করে একটা কথা আল্লাহর সামনে বলে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফীমা বাইনি ওয়া বাইনিকা। আল্লাহকে বলছে রব্বুল আলামিন, আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, আমাদের দুইজনের ভেতরে অনেক দেনা পাওনা আছে, বিশেষ করে আমি তোমার কাছে যা পাবো বান্দা হিসাবে তুমি আমাকে সব দিয়ে দিয়েছো, আমি মেয়ে থেকে শুরু করে আজকে এই মাহফিলের সভাপতি উনি নিয়েছিল 100 বছর আগে, ওনা উনি বলতে কিছুই ছিল না, ওনার নাম ছিল না, গন্ধ ছিল না, অথচ আজ উনি সাবেক ভাই প্রিন্সিপাল এবং এই মাহফিলের সভাপতি। আজ 5 বছর একাধারে এলাকায় বহু সম্মান, উনি আল্লাহকে এই কথা বলেছিল, আল্লাহ আমি কিন্তু কিচ্ছু ছিলাম না, তুমি আমাকে বান্দা হিসাবে সব পাওনা মিটিয়ে দিয়েছো, কিন্তু তুমি আমার মালিক, তুমি আমার কাছে কিছু পাবে, আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না। তুমি যদি বলো বান্দা তোর যৌবনটা কি করে কাটালে আমাকে একটু বল, আমি তো যৌবন কি করে কাটিয়েছি বলার মতো কায়দা রাখি না, কেন আমার যৌবন আমি বিক্রি করে ফেলেছি, আমার যৌবন আমি নষ্ট করে ফেলেছি। যদি বলে তারা মাল সম্পদ গুলো উপার্জন করলে কি করে বল দেখি, আল্লাহ কিভাবে উপার্জন করেছে তো বলার মতো কায়দা নেই, কারণ আমার অবৈধ সম্পদ কোন কোন রাস্তা দিয়ে এসেছে আমি নিজেও জানি না, এই সম্পদ গুলো খরচ করলে কোথায় তাও তো বলার কায়দা নেই আমার, এমনকি জিজ্ঞাসা করবে তোকে যতটুকু জ্ঞান দিয়েছিলাম তার উপরে কতটুকু আমল করলে ওইটা বল, আমার তো মনে হয় 5টা প্রশ্নের একটার উত্তর জোগাড় আমাদের নেই। কার কার আছে হাত করেন তো, আমার জোগাড় আছে, এদিকে আসো, বসে হাত তুলেছে, তুই বসে হাত তুলেছে না না বুঝি, তুই বসে কি বললাম, প্রথম প্রশ্ন তো ধরা খাবে, আন অমরিহি ফি মাফনা, তোকে একটা 70 বছরের জীবন দিয়েছিলাম কি করে কাটালি বল, পারবে না পারবে না। নবীজি বলেন মা তাসাদু কাদা মা বানি আদম আব্দি ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইসালান 50, কিয়ামতে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ আল্লাহর সম্মুখ থেকে সামনেও যাবে না পেছনেও যাবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। আমার হাদিস পড়ার পরে মনে হচ্ছে আমি আমির হামজা, আমার মনে হয় জায়গায় দাঁড়িয়ে থাকা লাগবে, আপনাদের লাগবে না? তাহলে কিয়ামতে আল্লাহ কি মানুষকে দল ধরে ডাকবে না একা একা? আরো জোরে বলেন, দেখুন যে সমস্ত পীর বাংলাদেশে মানুষকে এই কথা বলে যে তোদের কোনো চিন্তা নেই আমি আসি নিয়ে যাব, তাহলে এ ভণ্ড আর এর কথা তারা বিশ্বাস করে তারা পাগল। এগুলো চট্টগ্রামে বেশি, এক কথা বলছেন কেন? কিয়ামতের বিচার ব্যবস্থার দ্বিতীয় স্টেপে আল্লাহ এবার আর একা ডাকবে না, এবার ডাকবে আপনার নেতার সাথে, কার সাথে? এটা আদর্শ ঠিক করার কথা বলি এই কারণে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সূরা বানী ইসরাঈল 71 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন কিয়ামতের দিন প্রতিটি মানুষকে এবার আর একা না, তার নেতার সাথে ডাক দেব, আগে নেতাকে এরপরে কর্মীকে। চট্টগ্রাম বিভাগের মানুষেরা আপনি বিবেক দিয়ে বলেন তো, আপনি আজ যারা আদর্শ মানেন, যারা আদর্শ দেখে দেখে আপনি রাজনীতি করেন, সমাজনীতি করেন, ওই লোকটা যদি কিয়ামতে আপনার সামনে থাকে ওর যা চরিত্র আপনাকে আল্লাহ মাফ করবে? এখনই যদি বলেন না ও তো ধরা খেয়ে বসে, বলেন এখনই বলছে না, আপনি যদি এখনই বলেন না আমার আল্লাহ মাফ করবে না তাহলে কেন আছেন আপনি, আপনাকে ফিরে আসা লাগবে, কথা বলছেন না কেন?
আপনি যদি ফিরে না আসেন তাহলে আপনাকে আমি কি বলবো বলেন তো? আমার তো মনে হয় আপনার বিবেকের উপরে কুকুরে প্রসাব চলেছে। এরপরেও আমি জানি কিছু মানুষ পরিবর্তন হবে না, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের কলবের উপরে মোহর মেরে দিয়েছে। আমি আমি হামসা নবী এসে এখানে ওয়াজ করলে ওর কাজ হবে না, অমল করবে না, নবী অমল হয় রাজনীতি করছে, অথচ ধরে খাবে আমি তো দেখতে পাচ্ছি। আপনাকে আমি বাঁচানোর জন্য বললাম, এখন যদি আপনি উল্টা বলছেন যান, আপনি জাহান্নামে যেতে চান আপনাকে আমি ধাক্কা দিয়ে দিয়ে আসছি। কিয়ামতের তৃতীয় বিচার ব্যবস্থা আপনাকে বলার একা না, নেতা না, এবার আপনাকে ডাকবে কিয়ামতের সবাইকে আল্লাহ বলবে, এবার উলঙ্গ অবস্থায় এবার উলঙ্গ অবস্থায় মানুষকে সবাইকে ময়দানে মহাশালে হাজির করবে আমার আল্লাহ। এই যে মাথার উপরে যে সূর্যটা, কিছুদিন আগে বিজ্ঞানী এডওয়িন হেবেল একটা হাই পাওয়ারের ক্যামেরা আবিষ্কার করেছে, অ্যাপোস্টোস্কোপি, 10 লক্ষ মিলিয়ন আলোক বর্ষার দূর থেকে ছবি তুলে ক্যাচ করে নিজের কাছে নিয়ে আসতে পারে। এই হাই পাওয়ারের ক্যামেরায় ধরা পড়েছে একটা সূর্য, তার নাম দিয়েছে পিস্টল স্টার। এই সূর্যটা আমাদের যে দেখতে পান এর তাতে 100 গুণ শক্তিশালী। সূরা ওয়াকেয়ার ভেতর আল্লাহ যে সূর্য সম্পর্কে তথ্য দিয়েছেন, আয়াতের তাফসীর পেয়েছি, কিয়ামতের দিন এই সূর্যটা আমার আল্লাহ যে 100 গুণ শক্তিশালী, যেটা ধরা পড়েছে ক্যামেরায়, এটা 12টা মুখ খুলে দিয়ে আপনার মাথার উপরে আধা হাত উপরে তাপ দেবে। বোরা ময়দান তামা হয়ে যাবে, মানুষের মগজ বকবক করে ফুটবে, শুধু একটা মাত্র আওয়াজ হবে, পানি 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 চাই। আল্লাহ তাআলা বলেন, আমি যখন জাব্বার আর কাহার নাম ধারণ করে বিচারের ব্যবস্থায় বসব, আমার নবী পর্যন্ত আরশের নিচে 50 বছর পর্যন্ত সেজদায় থাকবে, মাথা তোলার ক্ষমতা নেই। এর পাশে কি বলছি, যার কোনদিন হাত তোলা লাগে নাই, মনের ভেতরে কামনা আসলে কবুল হয়ে গেছে, সেই নবী আরশের নিচে 50 বছর সেজদা দিয়ে পড়ে আছে, মাথা তোলার ক্ষমতা হচ্ছে না। আর বাংলাদেশে পীরের নামে কত ভণ্ড মানুষকে বোঝাচ্ছে, কোন চিন্তা নেই কিয়ামতের ওই কঠিন দিনে আমার দাদা যান আমার বাবা যান জাহাজ নিয়ে বের হবে। আপনার কমন সেন্সের কমন বাদ দিয়ে যদি সেন্স থাকে তাও তো এরকম গাছা খড়ি কথা বিশ্বাস করা ঠিক না। আমার ওই ময়দানে জাহাজ চলবে কি দিয়ে? পানি আছে, কথা বলছেন? এরপরেও কিছু মানুষ বিশ্বাস করে আছে না, কোনো চিন্তা নেই বাবা কে আছে, তবে বাবার কি হবে বাবা জানে, কারো উপরে ভরসা করে লাভ নেই। আপনার আদর্শ যদি দুনিয়ায় ঠিক না থাকে, বিশ্ব নবী না হয় অন্য কেউ হয় আপনার খবর আছে, আমি কোরআনের আয়াত চোখে লাগিয়ে দেখতে পাচ্ছি যে আপনি ধরা খাবেন। কারা কারা ধরা খেতে চান হাত তোলেন তো, একজন আলহামদুলিল্লাহ। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নাম দিয়েছেন মাহফিলে, সিরাতুন নবী। কমিটির নাম কি বলেন? আমি নবীর সিরাত থেকে আলোচনা করার জন্য দুইটা সূরা আম্বিয়া, নবীর বহু বছর আম্বিয়া, এখান থেকে 73 নম্বর আয়াতটা পড়েছি, আর সূরা আল ইনশিরা, যেটা আমরা আলামনা সূরা হালাকা সাদরাক বলেছি। এখন দুইটাই বিশ্বনবী সম্পর্কে আলোচনা আছে, আপনি যেটা বলবেন আজকে আমি সেটা করব। বলে ঠিক আছে, তাহলে জবান খুলে কোরআনের সোনালী আয়াত একবার একটু পড়ে, 34টা শব্দ এখানে আছে, জুমলা আছে, কেউ যদি একবার সাওয়াবের নিয়তে সূরা ইনশিরা তেলাওয়াত করে, আমার আল্লাহ কিছু না কিছু হলেও তাকে কমপক্ষে 340টা নাকি লিখে দেবে। আর এক কাপ করে যদি 10টা হয় তাহলে 1000-এর উপরে আপনি নাকি পাবেন। জবান খুলে পড়ে না, ওযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, بسم الله الرحمن الرحيم، ألم نشرح
لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرضت فانصب وإلى ربك فارغب. صدق الله العظيم. সূরা ইনশিরাহ কি বললাম? ইনশিরাহ শব্দের শাব্দিক অর্থ প্রশস্ত করে দেওয়া, খুলে দেওয়া। এখানে এই সূরার আরেকটা নাম আমরা পেয়েছি আশারফুল। শারফুল মানে ব্যাখ্যা করা, শারফুল মানে বিশ্লেষণ করা। কোন জিনিস ঢাকনা দিয়ে ঢাকা আছে ওই ঢাকনা খুলে ফেলা, এর নাম শারফুল। এর নাম কি? এই সূরার নাম মনে আছে তো? বলেন ইনশিরাহ। আটটা আয়াত আছে, মক্কায় নাজিল হয়েছে, নবুয়তের তৃতীয় বছর। এ আপনারা আছেন না ক্লান্ত হয়ে গেলেন? আটটা আয়াতকে তিন ভাগে ভাগ করেছেন। প্রথম চার আয়াতে আল্লাহর নবীর যে নিয়ামত দিয়েছিলেন নবীকে, ওই নিয়ামতের বর্ণনা গুলো আল্লাহ দিয়েছেন। আর দ্বিতীয় দুই আয়াতে আমার আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়েছেন। তৃতীয় দুই আয়াতে বিশ্ব নবীকে দিয়েছেন দিক নির্দেশনা। তাহলে প্রথম চার আয়াতে নিয়ামতের বর্ণনা, দ্বিতীয় দুই আয়াতে সান্ত্বনা, শেষের দুই আয়াতে দিক নির্দেশনা বা পরিকল্পনা। এই তিনটা বিষয়ের উপর আজকে কথা বলা হবে। আপনারা যদি থাকেন আমি বলবো, চলে যাবেন, চলে যাবেন। কোন আয়াত থেকে কথা শুনতে হলে তার ঐতিহাসিক প্রেক্ষাপট পটভূমি দ্বিতীয় নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট যেটা আমরা শানে নজরুল বলে জানি এটা আপনাকে জানা লাগবে, না এটা আপনি তালগোল হারিয়ে ফেলবেন। আমরা কি তাফসীর আকারে বলবো? আপনি আছেন তো? না আওয়াজ পাওয়া যাচ্ছে? এটা দুই একজন ওঠাউঠি করছে, কি পোশাক পায়খানা নাকি অন্য কোন সমস্যা? আসলে এই যে আপনাদের যে নিয়মটা, এই জমার নামাজের পর থেকে রাত 12টা বাজে এগুলো হবে, তাছাড়া তো কোরআন ভালো লাগছে না, এটা চলে গেছে না? না অনেকে আমার বিড়ি খেতে যায়, তিনি নবুয়ত পাওয়ার আগে কত বছর কাটিয়েছিলেন মক্কায়? আরো জোরে বলা লাগবে, 40 বছর। এই 40 বছরে বিশ্ব নবী দেখলেন। পুরা আরব জানে তিনটা গোত্র আছে প্রতিষ্ঠিত, কয়টা? আর একটা গোত্র আছে অপ্রতিষ্ঠিত, নিভৃত অবস্থা। তিনটা প্রতিষ্ঠিত জাতি, এক নম্বরে ইহুদি, দুই নম্বরে খ্রিস্টান, তিন নম্বরে মুশরিক। আর একটা নিভৃত জাতি ছিল একেবারে অপ্রতিষ্ঠিত, সেটা হচ্ছে হানিফ। কি বলল? এই তিনটা প্রতিষ্ঠিত জাতির ভেতরে আবার তিনজন জাতীয় নেতা ছিল আর তিনজন জাতীয় নেত্রী ছিল। জাতীয় তিনজন নেতার এক নম্বরে ইহুদিদের জাতীয় নেতার নাম ছিল মারহাব, খ্রিস্টানদের জাতীয় নেতার নাম ছিল মুখাইরি, মুশরিকদের জাতীয় নেতার নাম ছিল আবু জেহেল। আর জাতীয় নেত্রী ছিল তিনজন, একটা আবু জাহেলের স্ত্রী নাকেরা, আর একজন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, আর একজন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। তাহলে জাতীয় নেতা আর নেত্রী কয়জন? আরো জোরে পুরা আরব জাহান মিলে 36টা গোত্র ছিল, প্রত্যেকটা গোত্রের এক একজন করে লেডার ছিল। তাহলে এদিকে 36 গোত্রের 36 জন, আর ওদিকে জাতীয় নেতা নেত্রী মিলে 6 জন, সব মিলে 42। আপনি বাংলাদেশের সাথে না এমন একটা দেশের সাথে মিলান তো এটা মেলে কিনা?
এমনকি এই দেশের সাথে যদি আমরা এখন অনেকে মিলাতে চাই, আমার মনে হয় মিলবে। এই দেশের জাতীয় নেতা তিনজন, বঙ্গবন্ধু জিয়াউর রহমান, চাচা এরশাদ, জাতীয় নেত্রী তিনজন, প্রধানমন্ত্রী খালেদা জিয়া, রওশন এরশাদ। তাহলে খাপের খাপ মন্ত্রাসের বাদ নিয়ে যাচ্ছে। এরপরে আমার যতটুকু বাংলাদেশ সম্পর্কে ধারণা আছে, এই যে ওই সময় 36টা এলাকার 36 জন নেতা ছিল বাংলাদেশের ন্যাশনাল ফিগার, আপনি দেখবেন যাদেরকে চেনে, এরকম 36 জন আমি পেয়েছি আমার এই কম্পিউটারের মোবাইলে সব সেট করা আছে। আমি হিসাব করে দেখেছি 1734 জন মানুষ বাংলাদেশের মেইন দায়িত্বে আছে, তার 350 জন এমপি, 52 জন মন্ত্রী, 64 জন সচিব, 64 জন ডিসি, 64 জন এসপি, 490 জন পিএম আর 650 জন ওসি। আপনি একটা হিসাব মিলে টান দেন, দেখবেন 1734 জন। আমার তো মনে হয় 1500 বছরে আগের যে কাহিনী আর বাংলাদেশের কাহিনী হুবহু মিল আছে। নবীজি কাটালেন তাদের সাথে 40 বছর আর আমরা অলরেডি প্রায় 47 বছর স্বাধীনতার পরে দেশ পার করে ফেলেছি। তার মানে 40-এর পর আরো 7 বছর কেটে গেছে। নবীজি 40 বছরে দেখলেন এই দেশের যত অপকর্মের পেছন দরজা দিয়ে শক্তি দেয় এই দেশের এই 42টা নেতা। আমরা আজ দেখতে পাচ্ছি এই দেশের যত মন অপকর্ম পেছন দরজা দিয়ে কিন্তু এরকম 42 জন নারা চালা দেয়। এই যে ক্যাসিনোর সাথে যারা জড়িত, আমির হামজার মতো হুজুর না, এক কথা বলেন না কেন? ক্যাসিনো এই শব্দটা কোরআনে আছে। এখন যদি বলেন 1000 বছর আগে কোরআন নাযিল হয়েছে, ক্যাসিনো আপনি পেলেন কোথায়? ক্যাসিনোর ভেতরে বিশেষ করে চারটা কাজ বেশি হয়, কয়টা? এক নম্বরে মদ, দুই নম্বরে নারী, তিন নম্বরে তাস খেলা বা জুয়া, চার নম্বরে লঠা। এবার আমার আল্লাহ 1000 বছর আগে ক্যাসিনো নামে একটা আয়াত দিয়েছেন, বলবো আমি যতটুকু বাংলাদেশ সম্পর্কে জানি এই ক্যাসিনোর সাথে যারা জড়িত, শুধু ঢাকা শহরে 100টা ক্যাসিনোর জায়গা আছে, ক্লাব কত, তার নাম করা সেগুলো। এর সাথে যারা জড়িত, যারা ধরা পড়ছে, যারা ধরা পড়বে, সবগুলো নামধারী মুসলিম। এই মুসলিমদেরকে আমার আল্লাহ ইন্ডিকেট করে জানিয়েছে, যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি, প্রথম আমি তোমাদের জন্য মদ হারাম করে দিলাম, মদ। দুই নম্বরে জুয়া, লটারি আর মূর্তি পূজা। এখানে মূর্তি পূজাটার আধুনিক অর্থ আপনি করতে পারেন নারী, কারণ নারীর ছবি দিয়ে মানুষ ওই সময় পূজা করত, নারীর মূর্তি বানিয়ে পূজা করত, আর এখন মানুষ নারীকে নিয়ে খেলা করছে। এই চারটা কাজ প্রধান অতিথি কে আমাদের শ্রদ্ধা ভাই মারানা কামরুল ইসলাম সাহেব আনসারি চলে এসেছে, আমার কথা মনে হয় আর দরকার নেই না। আগামীতে আসলে আমার কথা হবে আমাদের বারাকা।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী 41 বছর পার হয়ে যাবার পর চিন্তায় পড়লে আমি জাতিকে বাঁচাবো কি দিয়ে, হেরা গোহাই ধ্যান মগ্ন থাকলে 40 বছর পরে আমার আল্লাহ পাক তার উপরে যেটা দিয়েছিলেন তার নাম ইকরা। তার নাম কি? নবীকে আল্লাহ কিন্তু কোরআন পড়ার ব্যাপারে বলেননি সামিয়া, সামিয়া বলেছে কি বলেছে? ইকরা। এখানে যারা আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, বাংলাদেশে আজ অনেকে আমরা ইসলাম মানি শুনে শুনে, আমরা মুসলমান শুনে মুসলমান পড়ে মুসলমান বলেন, এজন্য আপনাকে পড়ে মুসলমান হওয়া লাগবে। যদি আপনি পড়াশোনা করে মুসলমান হতে পারেন তাহলে এই দেশে আপনাকে শিরিক বেদাত করাতে পারবে না, সুবহানাল্লাহ বলতে পারবেন না। আজকের এই দিন থেকে আগামী বছরের এই দিন পর্যন্ত কোরআন শরীফ মাতৃভাষায় একবার পুরাটা শেষ করেন, দেখবেন আপনাকে দিয়ে অন্তত শিরিক বেদাত পিটিয়েও করানো যাবে না। আপনি রাজি আছেন তো? 40 বছরের দিন নবুয়ত পেলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যে টেনশন যে বোঝা এগুলো আমার আল্লাহ নামিয়ে দিলেন। সে বর্ণনা প্রথম 4 আয়াতে আল্লাহ দিয়েছেন, আলাম না শরাফ লাকা সাদরাত, হে নবী আমি কি আপনার পক্ষকে উন্মুক্ত করে দেইনি? তার মানে হেদায়েত গ্রহণ করার জন্য যে মন দরকার ওরকম মন কি আপনাকে আমি আল্লাহ দেইনি? কোরআনের কথা বলার জন্য যে মন দরকার বিশাল এরকম মন আপনাকে আমি আল্লাহ কি দেইনি? সুবহানাল্লাহ বলতে পারেন? কোরআনের কথায় জানলে সবাই বলতে পারে না, যাদের মনকে যাদের মগজকে যাদের আমার আল্লাহ প্রশস্ত করে দিয়েছে তারা কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরতে পারে। আল্লাহ পাক বলেন, আলাম না শরাফ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা উযরাকা আল্লাযী আনকাযা সাহরাক, আপনার পিঠকে অনেক চিন্তা প্রেশানে ভারী করে রেখেছিল, আমি আল্লাহ নিজে ওই চিন্তা ওই বোঝা নিজে নামি আপনাকে কি করেছি আপনার সম্মান মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি। এক একটা আয়াতে লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে, যত গবেষণা করবেন তত বের হবে। আমরা এই দেশে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করি না, আমাদের চিন্তা ভাবনা হয় লালনের জীবনী নিয়ে, বর্ণনা গুলো আমি আল্লাহ দেওয়ার পরে আমি তোমাকে সান্ত্বনা দিয়েছি, কে সান্ত্বনা? 40 বছর এবং বাকি নবদ পাওয়ার পরে 13 বছর যে দুঃখ কষ্ট যন্ত্রণা ছিলে, এক একটা কষ্টের বিনিময়ে আমি তোমাকে দুইটা করে সুখ দান করলাম। তাহলে প্রত্যেকটা কষ্টের পেছনে সুখ আছে কয়টা বলেন? আজ আমরা যারা মক্কার এই জীবন পার করছি, এক একটা কষ্টের বিনিময়ে আল্লাহ আমাদেরকে দুইটা করে সুখ দান করলাম, একটা হয়তো দুনিয়ায় আর একটা চিরন্তন জান্নাতে। আল্লাহ যেন এই সান্ত্বনাটা আমাদেরকে পাওয়ার তৌফিক দেন, জোরে বলেন আমিন। ফাইদা ফারাগতা ফানসব ওয়াইলা রব্বিকা ফারগব, শেষ আর দুইটা আয়াতে আমি আপনাকে দিক নির্দেশনা দিলাম যে কি করবে, আপনার করার কাজ কি। আপনি প্রথমেই যখন অবসর পাবেন তখন আমার ইবাদত করবেন। এখন ইবাদত কি? আমরা বাংলাদেশে যে কয়টা জিনিসকে শুধু ইবাদত বলে চালিয়ে দেয়, আসলে এটা শুধু ইবাদত না, আমাদের সবচাইতে বড় ইবাদত ভালো লাগবে মানব সেবা। কি বলেন?
এই মাহফিল তার মাধ্যমে শুধুমাত্র কোরআন প্রচার করা হয় এটা না, এদের দ্বারা হাজারো মানব সেবামূলক কাজ এই এলাকায় হয়। আমি খোঁজ নিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বলে যেটা বোঝাতে চেয়েছিলেন এই কাজগুলো এরা এই সমস্ত সংগঠনের মাধ্যমে করছে। আপনারা আর কিছু না পারেন অন্তত পেছনে থাকবেন, ওয়াইলা রব্বিকা ফারগব, যখন আপনি বিশ্ব হয়ে যাবেন আপনার রবের কাছে হাসতে হাসতে। কার কাছে আহ্বান জানাচ্ছে? আমি নিজে সহ যারা এখানে এসেছি, যখন হাত তুলবেন এই কথা মনে রাখবেন আর মনে করবেন, আল্লাহ আমি ছাড়া তোমার হাজার হাজার গোলাম পৃথিবীতে আছে, মানে বলেন আমি ছাড়া তোমার লক্ষ কোটি বান্দা দুনিয়ায় আছে, কিন্তু তুমি ছাড়া আমাকে মাফ করার কোন মালিক নেই। আর দুনিয়া যাদের সেনা ব্যবসার পরকিয়া সোজ ঘোষ মানুষকে ফাঁকি দেওয়ার ঠকানো যত রকমের অপরাধ হয়ে গেছে, অলামিও সেরু আলা মা ফালু অহমে আলাম, জান্নাত আল্লাহ তাদের জন্য বানিয়ে রেখেছে যে মানুষগুলো অন্যায় করার পরে তওবা করে আর জীবনে ওই কাজ রিপিট করে না। আমরা যারা বিভিন্ন গোনায় জর্জরিত, আজকে আমি সহ প্রত্যেকেই তওবা করে পাড়ি যাব আমাদের কামরুল ইসলাম সাহেব আনসারী ভাইয়ের হাতে শেষ মোনাজাত করার মাধ্যমে। একজন যেহেতু মুসলমান হওয়ার জন্য এসেছে, তাকে কালিমা পড়িয়ে শেষ মোনাজাত করে তওবা করে পাড়ি যাবে। জীবনে যা অপরাধ করেছে অন্তত ওই অপরাধ আমি আর জীবনে করব না। সে যে অপরাধ হোক, ওটা যদি জেনা হয়, ব্যবসার হয়, পরকিয়া হয়, সোজ ঘোষ নামাজ কাজা যাই হোক, আমি জীবনে আর এই কাজ করব না। আমি এতদিন মোবাইলে কম্পিউটারে ইন্টারনেটে উল্টাপাল্টা জিনিস দেখেছি, আমি আজকে থেকে আর দেখব না। এই নিয়ত করে যদি বাড়ি যেতে পারে পেছনে যে অপরাধ, ওগুলো আল্লাহ নেকি বানিয়ে দেবে। আমি আজকে সম্মানিত ভাই সম্মানে আমি আর কথা বলতে পারছি না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আপনাদের প্রশাসন যেহেতু সময় দিয়েছে 12:30 মাত্র আর 20 মিনিট আছে, ভাই মোনাজাতের আগে সেটাকে মুসলমান বানিয়ে এরপরে মোনাজাতের মাধ্যমে শেষ করে দেবো। আগামীতে কোনো জায়গায় আসলে বা কোনো স্থানে আসলে একটু টানা করে দেবো। আর এই নিয়মটা পাল্টা 12টার পরে মাহফিল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু একটু টানেন, একটু টানেন, ভাইয়া তাড়াতাড়ি বসেন, একটু সরি না।